এই শোনো না গো, আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, ধন্যবাদ। নিহাল মাহিরাকে অবাক করে দিয়ে একটা ব্লু রঙের ফাইলের ভেতর থেকে একটা পেপার বের করে টেবিলের উপর রাখে, কলম সহ গম্ভীর কণ্ঠে বলে, সাইন করো। মাহিরা একবার পেপারের দিকে আরেকবার নিহালের দিকে তাকায়। নিহাল সাইন করো বলে ল্যাপটপ ঘাঁটতে থাকে। মাহিরা পেপারটা যে পড়বে তারও কোনো উপায় নেই, কারণ সব ছোট অক্ষরে ইংলিশে লেখা, কাছে নিয়ে পড়তে হবে। হাতে নিতে যাবে, নিহাল ল্যাপটপের দিকে তাকিয়ে বলে ওঠে, দাঁড়িয়ে থাকতে বলিনি, সাইন করতে বলেছি। মাহিরা মৃদুস্বরে বলে ওঠে, এটা কিসের পেপার? প্রশ্নটা শুনে নিহাল চোখ রাঙে মাহিরার দিকে তাকায়। নিহালের রাগান্বিত গরম চোখ দেখেই চট করেই পেপারের হাতে নিয়ে সাইন করে দেয় মাহিরা। গো, রাগী কণ্ঠে মাহিরাকে যেতে বলে নিহাল। মাহিরা দ্রুত পায়ে রুমে চলে আসে, রুমে সে বুকে হাত রেখে দম নেয়, থুতনিতে হাত রেখেই বলে, কিসের পেপারে সাইন করলো, কি হতে পারে, কে জানে। ফোনের রিংটোন শুনে মাহিরা দ্রুত খাটের কাছে আসে, মিলির নামে স্ক্রিনে দেখতেই রিসিভ করে। হ্যালো মাহিরা। হ্যাঁ বল। মরতে গেছিলি? ওই রকমই আর কি, জমের দুয়ার থেকে ফিরে আসলাম। দেখ মেজাজ খারাপ করিস না, এতক্ষণ কই ছিলিস সেটা বল। নিহালের রুমে ছিলাম, এটাও বুঝিস না? আমি কল দিতে দিতে হয়রান। এখন বল কি হয়েছে? কাল রাতের ঘটনা পুলিশ এসেছিল নাকি? না তো, কেন? ভয় করছে খুব, কি করা যায় বলতো? শান্ত হ, আমি ভুলে যেতে চাই ওই বিষয়। কে মেরেছে তা জানি না, হয়তো এর আগে ওই শয়তান এমন অনেক মেয়ের সাথেই এসব কাজ করেছে, তাদের মধ্যে থেকে আত্মীয়রা মেরেছে তাকে। নিজেকে এটাই বুঝ দিয়েছি, কিন্তু তারপরেও সব কিছু গুলিয়ে যাচ্ছে। মিলি, যত তাড়াতাড়ি এই ঘটনা ভুলে যাবি ততই তোর জন্য ভালো। দীর্ঘশ্বাস ছাড়ে মিলি ছোট্ট করেই বলে, রাখছি। আচ্ছা। ফোন কেটে দেয় দুজনে। মিলিকে মাহিরা সান্ত্বনা দিলেও নিজেকে সান্ত্বনা দিবে কিভাবে? ভুলে যাবে ওই ভয়াবহ দৃশ্য? এতই কি সহজ ভোলা? কিভাবে পারলো একটা মানুষকে এমন নির্মমভাবে মারতে? অবশ্য এতে ভালোই হয়েছে, ওই শয়তানের হাত থেকে অনেক মেয়ে এখন নিস্তার পাবে। বউ বাচ্চা থাকতেও এমন জঘন্যতম কাজ কিভাবে করতে পারে মানুষ? আর কত বিচিত্রময় মানুষী রূপী নর পশুদের রূপ দেখতে হবে কে জানে, ভেবে ভারী নিঃশ্বাস ফেলে মাহিরা। দ্য ইগল গ্রুপ। জাবের, নিহালকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না, এখন কি করব? রাগী কণ্ঠে বলে নিয়াজ। কুল ডাউন নিয়াজ, এত উত্তেজিত হলে কি চলবে? মোটেও নয়, আমাদের হাতে এখনও অনেক সময় আছে। এর মধ্যেই তুমি শুধু নিহালের ওপর নজর রাখো, ওর আশেপাশে থাকা প্রিয় মানুষগুলোর উপর নজর রাখতে লোক ঠিক করো, ব্যাস বাকিটা আমি দেখে নিব। ওকে। নিয়াজ বলো, জানবির কোনো খবর? আমার তোমার লোকেরা খোঁজ করছে এখনো। আর বলতে হবে না, একরাশ কষ্ট নিয়ে বলে জাবেদ। আর কত খুঁজবে, মনে হয় না জানবি। শাট আপ বলি ফোন কেটে দেয় জাবেদ। শুনতে চায় না এই কথা, অনেকবার কয়েকজনের কাছ থেকে এই কথাটা শুনেছে, মনটা বিষে বিষে বিষাদগ্রস্ত। ছোট্ট থেকে অনেক কষ্টই সহ্য করতে হয়েছে তাকে, একাকিত্বের মাঝে তার বসবাস, বিরহজনিত অন্তবেদনা একরাশ কষ্ট বুকের মধ্যে বিচরণ করছে। নিহাল মুখ ভার করে রেখেছে, যেন সে ভেতরে ভেতরে বিমর্ষ। মাহিরা এটা ঠিকই খেয়াল করেছে, মিনি যতবার নিহালের রুমে গেছে ততবারই ফিরে এসেছে। দেখে এমন মনে হচ্ছে মিনিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু নিহালের কোনো সাড়া শব্দ পায়নি। তাড়িয়ে দেওয়ার কথাও মারিয়া শুনেনি, রান্নাবান্না করেছে আর বিড়বিড় করেই বলছে, এই লোকটার কখন কি হয়ে যায় কিছুই বলার যায় না। কোন ক্যারেক্টার লোককে জানে, সাইলেন্ট মুড অফ করে তো আমার থাকার দরকার। ছোট থেকে পাইনি মা বাবার ভালোবাসা, না অন্যের। আমার প্রিয় সঙ্গী বলতে মিনি আর মিলি। বড় নিঃশ্বাসের মাধ্যমে কষ্টকে উড়িয়ে দেয়। মাহিরা নিহালের ভালোবাসার কথা ভুলিয়ে গিয়েছে, মনে নেই তার। আর কিছু না ভেবে রান্নার কাজ সম্পূর্ণ করে, গোসল নামাজ পড়ে নিহালকে খাবার দিতে যায়। নিহাল তখন বাথরুমে ছিল, কোনো রকমের খাবার রেখেই চলে আসে। রুমে এসে ভাবে কোথাও জব খুঁজতে হবে, আর না হলে নিহালের
আর না হলে নিজের খরচ চালানো বড় মুশকিল হয়ে যাবে। মিলিরও সাথে এই বিষয়ে কথা বলবে ভাবে মাহিরা। দুদিন কেটে গেল, তিন দিনের দিন টিভিতে নিউজ হচ্ছে ফুডল্যান্ডের ম্যানেজার জয়নাল রহমান নিখোঁজ। তাকে খোঁজার জন্য পুলিশ কর্মকর্তার আপ্রাণ চেষ্টা করছে। আত্মীয় স্বজনরা তার নিখোঁজ শোকাহত। খবরে মিলি এই নিউজ দেখেছে, রুমে ছুটে এসে গেট লাগিয়ে মাহিরাকে দ্রুত কল দেয়। একবার রিংটোন বাজতে মাহিরা ফোন তুলে মাহিরা হ্যালো বলার আগে মিলি উত্তেজিত হয়ে বলে, মাহু এবার মনে হয় আমরা ফেঁসে যাব, আমাদের বাসায় পুলিশ আসবে। কিভাবে আর কেন আসবে পুলিশ? মাহিরাও কিছু উত্তেজিত হয়ে প্রশ্ন করে। টিভিতে খবর দেখাচ্ছে স্যারের নিখোঁজ হওয়ার ব্যাপারে, পুলিশ তো আমাদের বাসায় আসবে জিজ্ঞাসাবাদ করতে, আমি শিওর। আসলে আসবে, এতে এত টেনশন করে কি আছে? যা যা জিজ্ঞেস করবে তাই উত্তর দিবি, ব্যাস হয়ে যাবে। আর হ্যাঁ, পুতলাবি না, যা বলবি সোজা সাপটা বলে দিবি। একটা কথা মনে রাখবি, আমরা কিন্তু স্যারকে খুন করিনি, খুন করতে দেখেছি, তাই ভয় পাওয়ার কিছু নেই। তবুও মনের মধ্যে ভয় পাখির মতো বাসা বেঁধে আছে। তো বাসা ভেঙে ফেল, ভীতু পাখি উড়ে যাবে। মাহিরা আমরা সত্যি, এক মিনিট, স্যারকে যেখানে খুন করেছে লাশ তো সেখানেই থাকার কথা, তাহলে কি তারা স্যারের লাশ অন্য কোথাও ফেলে দিয়েছে? এটা আমিও ভেবে দেখিনি, হতে পারে তার লাশ নির্জন কোনো জায়গায় ফেলে দিয়েছে। আর সেই লোক দুজন এখনো পর্যন্ত আমাদের কোনো ক্ষতি করলো না কেন? আমরা তো খুন হতে দেখেছি। দেখ মিলি, আমরা খুন হতে দেখেছি ঠিকই, কিন্তু তাদের চেহারা তো আর দেখিনি, আর আমরা এখনো পুলিশের কাছেও যাইনি, তাই হয়তো তারা আমাদের এখনো ক্ষতি করেনি। হুম, নাকি সেই ব্যক্তি দুজন আমাদের চিনে? কিছুই তো বুঝতে পারছি না, মাথায় ছিটে ফোটাও কোনো শব্দ ঢুকছে না। তুই একটু শান্ত হ, আর আমাকে একটু ভাবতে দে সব। কিভাবে কি হলো? থ্যাত, ফোন রাখ, পরে কথা বলবো না, আর আমি যা বলেছি মনে রাখিস সব। মাহু শোন, স্যার তো মারা গেছে, এটা শুধু আমরা জানি, বাকিরা তো জানে না, তাহলে আমরা তো কাজে যেতেই পারি। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমরা কাজে যাব, না গেলে পুলিশ আমাদের উপর সন্দেহ করতে পারে। কালকে রেস্টুরেন্ট খুলবে, নতুন ম্যানেজারও নাকি রাখা হবে, সাথে রেস্টুরেন্টের মালিকও আসবে। কে বলেছে তোকে মিলি? রিমান বলল। তাহলে কালকেই চল যাই রেস্টুরেন্টে। আচ্ছা, এতে আমাদের উপর কেউ সন্দেহ করবে না। হুম, তাহলে একই টাইমেই বের হব, ঠিক আছে? ওকে, রাখি। মাইরা ফোন কেটে দেয়। মিলি তবুও পেরেশান, কি করবে, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এদিকে মাহিরাও বেশ চিন্তিত, মিলির কথাগুলো এককে এককে মাথায় সাজাচ্ছে, বিড়বিড় করে বলছে। মিলির কথা সত্যিও হতে পারে, হয়তো সেই খুনি দুজনকে আমাদেরকে, হয়তো সেই খুনি দুজন আমাদেরকে চেনে, কারা হতে পারে, আর স্যারের লাশি বা কোথায় ফেললো তারা? প্রশ্নবোধক চিহ্ন মাথায় নেচে বেড়াবে, কিছু তো আছে, এই রহস্য উদ্ঘাটন করা বেশ মুশকিল হয়ে পড়েছে। সকাল সকাল রেডি হতে লাগলো মাহিরা। আজ আগে বাগে উঠে সব কাজ ছেড়ে ফেলেছে, সকালের সাথে দুপুরের রান্নার কাজ সম্পন্ন করেছে। মিনিকেও বেশি করে বাটিতে খাবার দিয়েছে যাতে দুপুরেও খেতে পারে। আয়নায় নিজেকে একবার দেখে রুম থেকে বের হতে নিলেই ফিরে আসে রুমের ভেতর। নিহালের কথা একদমই ভুলে গিয়েছিল, রেস্টুরেন্টে যাওয়ার কথা বললে যদি না যেতে দেয় তখন মেজাজটা তুঙ্গে উঠে যাবে। বেশি কিছু ভাবার সময় হলো না, তাড়াতাড়ি করে নিহালের রুমের সামনে এসে নক করে, ভেতরে প্রবেশ করে। নিহাল জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। মাহিরা নিহালের পিঠের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, রেস্টুরেন্টে যেতে হবে, সিআইও আসবে, সবাইকে উপস্থিত থাকতে হবে। নিহাল এক হাত পকেটে গুজে ক্ষীণস্বরে বলে। নিহালের উত্তর পেয়ে মাহিরা আর দেরি না করে দ্রুত রুম হতে প্রস্থান করে। বাহিরে বেরিয়ে দেখে মিলি দাঁড়িয়ে আছে, একসাথে দুজন মিলি হাঁটতে থাকে। মাহিরা যাওয়ার পরে নিহাল ওমরকে কল দিয়ে একজন লোককে ওর উপর নজর রাখতে বলে। ওমর এই কাজটা আগেই করে ফেলেছিল, কেননা মিলি ও মাহিরাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চায় না। নিহাল ওমরের কাজে সন্তোষপর, বলার আগেই ওমর সব বুঝে যায়। নিহাল মাহিরাকে যেতে দেয়, তার পেছনেও কারণ আছে, নিহাল যথেষ্ট সেন্সিটিভ, সব কাজ অতি সূক্ষ্মভাবে বুঝে শুনে করে। দুই বান্ধবী কথা বলতে বলতে রেস্টুরেন্টে পৌঁছে যায়। দুজনের মনের মধ্যে ভয় বিহল জড়িয়ে আছে,
ভেতরে প্রবেশ করে রিমন, রিপন আরও কর্মচারীদের সাথে টুকটাক কথা বলে, সবার হাতে ফুলের তোড়া। সিইওকে স্বাগতম জানানোর জন্য মিলি মাহিরার কানে কানে বলে, ফুলের বুকে আনতে হতো মাহু। ভুল হয়েছে, থাক কিছু হবে না। মাহিরা আর কিছু বলে না। কিছু সময় অতিবাহিত হতে সিইও এর গাড়ি এসে হাজির হয় বাহিরে। কালো দুটি গাড়ি এসেছে। প্রথম গাড়ি থেকে সাদা স্যুট পরিধান একজন সুদর্শন যুবক নেমে আসে। ইনি হলেন রেস্টুরেন্টের সিইও চিফ অফিসার। পিছনের গাড়ি থেকে কালো পোশাক পরা চারজন গার্ড নেমে আসে, দেখে মনে হচ্ছে তার বডিগার্ড। সিইওর সামনে হাঁটছে, বডিগার্ডের পেছনে পেছনে আসছে। এই প্রথম সিইওকে সবাই দেখেছে, তবে তার মুখে মাস্ক ছিল, তাই চোখ দুটি ছাড়া চেহারা কেউ দেখতে পাচ্ছে না। রেস্টুরেন্টের ভেতরে পা রাখতেই সবাই ফুল দিয়ে তাকে বরণ করে। সবার কাছ থেকে ফুল নিয়ে গার্ডসদের হাতে দিয়ে দেয়। সব কর্মচারীরা সহ শেফরা লাইন ধরে দাঁড়িয়েছে, এক পাশে ছেলেরা, অন্য পাশে মেয়েরা। সিওর লাইনের মাঝখানে বরাবর পায়চারি করে কর্মচারীদের উদ্দেশ্যে বলতে লাগলো, প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই আমাকে স্বাগত জানানোর জন্য। অনেকেই আছে আমার নাম জানে না, তো সবাইকে উদ্দেশ্য করে আমার নামটা আগেই বলে দিই। মাই নেম ইজ নিয়ান খান, আপনাদের নতুন সিইও। আই নো আপনারা নতুন শুনে অবাক হচ্ছেন, আসলে এই রেস্টুরেন্ট যার ছিল আমি তার কাছ থেকে কিনে নিয়েছি। আমি জানি এখানের আগের ম্যানেজার জয়নাল রহমান এখনও নিখোঁজ, এতে আমার কোনো সমস্যা নেই, আর রেস্টুরেন্টের সম্মানহানি হয়নি। আমি চাই আগের তুলনায় আপনারা মেহনত বেশি করুন, সবার স্যালারি দ্বিগুণ করে দিব, যাদের টাকা বকেয়া আছে তাদের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে। সব কর্মচারী ও শেফরা সিওর নিয়ান শানের কথা শুনে বেজায় খুশি, তৃপ্তিদায়ক হাসি ফুটে ওঠে সবার। নিয়ান শান আরো বলে, আজ থেকে এখানকার নতুন ম্যানেজার আমার পিএ নাসিম, আশা করি আমার মতো ওকেও আপনারা গ্রহণ করে নেবেন। কারো কোনো আপত্তি নেই। শেষের আরও কিছু কথা বলে নিয়ান উপরে তার কেবিনে চলে আসে, আর তার কর্মচারীদের নিজেদের ইউনিফর্ম পরে কাজ আরম্ভ করে। ম্যানেজার জয়নাল রহমান যেই স্থানে খুন হয়েছিল সেই স্থানের পেছন একটা কাঁচের তৈরি বড় রুম আছে, সেটাই রেস্টুরেন্টের সিইও এর। নিয়ান তার কেবিন এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুখের মাস্ক খুলতে চেহারা স্পষ্ট হয়, এই যে নিয়াজ, দ্য ইগল গ্রুপের লিডার নিয়াজ খান। নিজের চেহারার দিকে তাকিয়ে শরীর দুলি উচ্চস্বরে হাসতে লাগলো, ভাবতেই তার ভালো লাগছে এই প্রথম এক থাপ প্ল্যানে কামিয়াব হয়েছে। খুশি মুডে চেয়ারে দুলতে দুলতে জাবেদের কাছে কল দেয়। জাবেদ ফোনের ধারে কাছে ছিল, ফোন রিসিভ করে কানে দেয়, কি খবর? প্রথম প্ল্যান সাকসেসফুল জাবেদ। ইয়েস, এবার শুরু করো নতুন খেলা। তবে হ্যাঁ, তোমার কিন্তু মন জয় করতে হবে, জবরদস্তি নয়, আর নিজের কাম বাসনাকে কন্ট্রোল করতে শিখো।